তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বেশ জোরে সোরেই নানা আলোচনা চলছে কিছুদিন ধরে। কারণ বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সামান্য একটি পদক্ষেপেই মহা এই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তার জন্য অলরেডি মঞ্চ প্রস্তুত হয়ে আছে আর বিশ্ব নেতারাও সেই দিকেই এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন এমন পর্যায়ে, ইউক্রেনের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তখন কিয়েভ সফরে যান, আর এই সফরের পর ইউক্রেনের জোর যেন কয়েক গুণ বেড়ে গেছে, যার দাপটে রাশিয়া কেন কাউকেই পাত্তা দিচ্ছে না জেলেনস্কি। তাই তো এবার শক্তিশালী চীনকেও অকপটে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেনস্কি চীনকে সতর্ক করে বলেন, রাশিয়াকে সমর্থন করলেই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এছাড়া মলদোভাকে সার্বিক সহায়তা করবে বলেও জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। জার্মান দৈনিক পত্রিকা ডাই ওয়ার্ল্ডকে জেলেনস্কি জানান, যুদ্ধের গুরুত্বপূর্ণ দিক ছিল চীন রাশিয়াকে সমর্থন করছে না। তিনি বলেন, আমি চাই চীন আমাদের পাশে থাকুক, তবে এই মুহূর্তে আমি মনে করি না এটি সম্ভব। চীন যদি রাশিয়ার সঙ্গে একত্রিত হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে। আমি মনে করি যে চীনও সেই ব্যাপারে অবগত আছে। আসলে এতদিন আমেরিকা অস্ত্র, অর্থ, পরামর্শ আর আশ্বাস দিয়ে ইউক্রেনের পাশে ছিল। অনেকবার বাইডেনের সাথে ফোন আলাপ হয়েছিল জেলেনস্কির, কিন্তু এবার ইউক্রেনের মনোবল চাঙ্গা করতে সরাসরি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পা রাখল জো বাইডেন। এর আগে ইউরোপের অনেক মিত্র দেশের নেতারা ইউক্রেন সফর করলেও প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসেননি, আর এবার বাইডেন নিজে এসে আসলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধটা আরও বড় করে দিলেন, যার পরিণাম আসলেই ভয়ঙ্কর হতে পারে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ইউক্রেন সংঘাত নিরসনে বেইজিং যখন নেতৃত্বের ভূমিকায় আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, তখন এমন সিদ্ধান্তের কথা জানা গেল। বিষয়টি সম্পর্কে অবহিত এমন সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এমন দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল কিংবা মে মাসের প্রথম দিকে মস্কো যেতে পারেন চীনা প্রেসিডেন্ট। এমনিতেই বেশ কয়েকদিন ধরে বেলুন নিয়ে আমেরিকা চীনের মধ্যে কথা কাটাকাটি চলছে। এর মধ্যে যদি ইউক্রেন রাশিয়ার এই দ্বন্দ্বেও আমেরিকা আর চীন সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে সেটি বিশ্বযুদ্ধ ছাড়া আর কি বা বলা যাবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ইকে পরিণতির জন্য সতর্ক করেছেন। অভিযোগ করেছেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে চীন। বেইজিং রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে এমন তথ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, যুদ্ধক্ষেত্রে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন নয়। যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব ক্রিয়াকলাপের প্রতি মনোযোগ দিতে অনুরোধ করেন তিনি। এছাড়াও পরিস্থিতির প্রশমন, শান্তি ও আলোচনা করে অন্যকে দোষারোপ করা সহ মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করারও আহ্বান জানান তিনি। এছাড়া ব্রিটেনের ডাউনিং স্ট্রিট মস্কোর পাশে না থাকার জন্য চীনকে একটি সতর্কতা জারি করেছে। চীন প্রাণঘাতী সহায়তা সরবরাহের কথা বিবেচনা করছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ঋষি সুনাকের মুখপাত্র। তিনি জানান, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের নৃশংস ও অবৈধ যুদ্ধে যে কোনো সমর্থনই দুঃখজনক। তিনি বলেন, আমরা আশা করছি চীন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে দাঁড়াবে। এমন মুহূর্তেই চীনকে সতর্ক করার পাশাপাশি জেলেনস্কি বলেন, ইউক্রেন মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডুকে গোয়েন্দা তথ্য দিয়েছিল যাতে রাশিয়া অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে বলে উল্লেখ ছিল। জেলেনস্কি জানান, সান্ডু কখনোই আমাদের কাছে সাহায্য চাননি, তবে তথ্যের জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে জেলেনস্কি অস্ত্র সরবরাহের গতি বাড়াতে মিত্রদের চাপ দিয়ে যাচ্ছেন। যুদ্ধবিমান সরবরাহ করার জন্য পশ্চিমকে আহ্বান জানিয়েছেন, তবে তাতে সায় দেয়নি জো বাইডেন। আসলে ইউক্রেনের পাশে যত শক্তভাবে পশ্চিমারা দাঁড়াচ্ছে, ততই রাশিয়ার বন্ধুরা রাশিয়ার আরও নিকটবর্তী হচ্ছে। বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে ক্ষমতাধরদের মধ্যে যেই মেরুকরণ চলছে তা আরও স্পষ্ট হচ্ছে। মস্কো সফরে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পাথরের মতো দৃঢ়। দুই দেশের মধ্যকার বন্ধন শক্তিশালী ও স্থিতিশীল উল্লেখ করে চীনের শীর্ষ এই কূটনীতিক বলেন, চীন রাশিয়া সম্পর্ক চরিত্রগতভাবেই পরিপক্ক ও দৃঢ় যা আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। দুই দেশ তাদের জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষা করতে প্রস্তুত বলেও জানান তিনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মস্কো সফর চীন ও রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এতে কৌশলগত ও অংশীদারিত্বের বিকাশ চালিয়ে যাওয়া আর আন্তর্জাতিক ও আঞ্চলিক হটস্পট ইস্যুর বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ থাকবে। ওয়াং ই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দুটি দেশই পৃথিবী নামক এই গ্রহে শান্তি বজায় রাখার ব্যাপারে দায়বদ্ধ। এদিকে রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্রের মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছে বেশ কিছুদিন ধরেই
F-16 ফাইটার জেট এবং দীর্ঘপাল্লার মিসাইল দেওয়ার অনুরোধ করে আসছে ইউক্রেন। কিন্তু ট্যাঙ্ক, গোলাবারুদ ও অন্যান্য সহায়তা দিলেও ফাইটার জেট দিতে অস্বীকৃতি জানিয়েছে মিত্ররা। এবার ইউক্রেনকে ফাইটার জেট দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন দেশটির 12 জন আইন প্রণেতা। এমন উদ্যোগের ফলে শেষ পর্যন্ত হয়তো বাইডেন প্রশাসন কিয়েভকে F-16 যুদ্ধ বিমান কিংবা অনুরূপ ব্যবস্থা দিতে পারে বলে মনে করা হচ্ছে। যা হলে নিশ্চিতভাবেই বিশ্ব আরও গভীর সংকটে পতিত হবে।